যিশু আমাদেরকে আর বছর দিয়েছেন দু থেকে দু হাজার আমরা দাঁড়িয়েছি একটা দিনের সন্ধিক্ষণ ও বছরের শেষ এবং এ বছরের শুরু আমাদের জীবনের প্রতিদিন যা কাজ করি তা হয়তো রাতারাতি বদলে যায়নি কিন্তু ঈশ্বর আজকে আমাদের সেই যে কাজগুলো আমরা পরিপূর্ণ করতে পারিনি দু হাজার সালে কিন্তু তাই এই দু হাজার বাইশে দা হাউস অফ গড চার্চ যিশুর ডাকে আমরা যাদেরকে যিশু ডেকেছেন এবং মনোনীত করেছেন সে ছোট শিশু হই আই আমাদের প্রত্যেককে আহ্বান করেছেন আর তাই আমাদের এই বাইশে প্রভুর প্রথম দিনে দাঁড়িয়ে আমাদের স্বপ্ন প্রভুর মধ্য দিয়ে কি হবে আমাদের প্রভু কি চান এই দু সালে আমাদের ব্যক্তিগতভাবে ছোট বড় যারা রয়েছি এবং সমষ্টিগত মন্ডলী বা চার্জ হিসেবে উনি কি চান আর তাই এই দু সালে দূরদর্শী যে আমাদের দর্শনটা কি হবে সারা বছর ধরে ব্যক্তিগত খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এবং আমরা চার্জ বা মন্ডলী হিসেবে কিভাবে চলবো অনেকগুলো অংশ থাকতে পারে কিন্তু আজকে যে অংশটা আমরা সম্পূর্ণভাবে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে খ্রিস্টের মধ্যে পরিপক্কতা বৃদ্ধি খ্রিস্টের মধ্যে পরিপক্কতা বৃদ্ধি তার মানে হচ্ছে যে খ্রিস্ট আমাদের জীবনকে এক নতুন দিশায় চালিত করেছে আর সেই জন্য আমরা নাম রেখেছি যে সকল শিশুরা আমাদের খ্রিস্টীয় বনের মধ্য দিয়ে পরিচর্যায় রয়েছেন যে নতুন দিশা যিশুর সাথে আর তাই খ্রিস্টের মধ্য দিয়ে যখন আমরা নতুন জীবন পেয়েছি দু সালে নানান এই সারা পৃথিবীর যে অবস্থা আমরা দেখি সেটা রাতারাতি বদলে যায়নি কঠিন অবস্থা এখনো আমরা রয়েছি প্রত্যেকে কিন্তু যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি আমাদের সমস্ত জীবনটাকে তার হাতে অর্পণ করেছি তারা কিভাবে কি দৃষ্টিতে ব্যক্তিগত জীবনে এবং এই মন্ডলীর চার্জের জীবনে আমরা দেখব কারণ আমাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত হবে একটাই উদ্দেশ্য হবে একটাই দর্শন বা ভীষণ হবে সেটা হবে যে যীশু খ্রিস্টতে আমরা যাতে বেড়ে উঠি কারণ কারণ আমরা আগের উপাসনা অংশে শুনেছি যে খ্রিস্টই একমাত্র যিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন আর এই অনন্ত জীবনে আমরা যখন যাব মানে আমাদের সাথে সারাটা জীবন যুক্ত হয়েছে এই পৃথিবীতে থাকি আর পৃথিবীর যাই তাই তার দ্বিতীয় আগমন পর্যন্ত উনি এই তার স্ত্রী রূপে কোনে হিসেবে গ্রহণ করবেন তাই সেই আমরা ব্যক্তিগত এবং সমষ্টিগত ভাবে চার যাতে প্রস্তুত হতে পারি তার আচরণে তার ভালোবাসায় তার ধৈর্যে তার সমস্ত কিছু যা কিছু আছে তার মধ্যে আমরা সমস্ত কিছু তার গুণের মধ্য দিয়ে আচরণের মধ্য দিয়ে মধ্যে বৃদ্ধি পেতে পারি যে আত্মিক বৃদ্ধি লাভ আমাদের জীবনকে এই বাহ্যিক পৃথিবীর জীবনের মধ্যে অন্যদেরকে যিশুর সমস্ত আকর্ষণ বা প্রতিফলন আনবে আর তাই আজকে আমরা খুঁজবো যে ব্যক্তিগত জীবনে আমরা খ্রিস্ট বিশ্বাসী বলি যখন আমরা কতটা তার মধ্যে রয়েছি আমরা সারা বছরে অনেক পরিকল্পনা করি কারোর আমাদের ব্যবসার পরিকল্পনা আছে কিন্তু কারোর আছে নিজের বিবাহের পরিকল্পনা কারোর পাঠ্য বা পড়াশোনা কারোর চাকরি কারোর সাংসারিক কারোর আর্থিক সামাজিক অনেক কিছু ধরনের আমরা পরিকল্পনা করছি এই দু সালে এগোবার জন্য কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী যাদের জীবনের ভবিষ্যৎ লুকিয়ে আছে তার পরিকল্পনার সাথে কারণ আজকে আমরা শুনেছি শুরুতে যে জেরম উনত্রিশের এগারোতে যে ঈশ্বর আমাদের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ সংকল্প করেছেন পরিকল্পনা করেছেন যে উনি আমাদের কোনো ক্ষতির পরিকল্পনা করেননি যাতে আমাদের কোনো দেহের বা মনের ক্ষতি হতে পারে উনি নিজের জীবন দিয়ে সম্পূর্ণ এই প্রতিজ্ঞা প্রতিপালনে বদ্ধ পরিকর আর তাই আপনারা আজকে কি এই দু সালে ঈশ্বরের কাছে এসছেন পরিকল্পনা নিয়ে আর কারণ বাক্য আমাদের বলে যে হিত ষোলো অধ্যায়ে নয় পদে যদি পড়ি সেখানে বলছে আমরা মানুষ মনে মনে আমাদের জীবনের অনেক পরিকল্পনা করি দিনের পর দিন সারা বছর ধরে কি করব কিন্তু সেগুলো সফলতা পেতে গেলে সাকসেস পেতে গেলে আমাদের ঈশ্বরের উপর নির্ভর করতে হয় কিন্তু কি বলছে যে প্রভাব ষোলো অধ্যায় নয় যে মনুষ্যের মন আপন পথের বিষয় সংকল্প করে মানে আমরা মানুষ অনেক কিছু পরিকল্পনা ভাবি কি করব না করব পুরো বছরটা কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার পদক্ষেপ পাদ পদবিক্ষেপ স্থির করেন তার মানে এই পরিকল্পনাগুলো আমরা যে পূর্ণতা সাকসেস পাবো এই বছরে সেটা করতে গেলে আমাদের কি করবেন আমাদের প্রভু বলে দেবেন কি পথে কিভাবে আমরা যাব আমাদের বুদ্ধি নয় আমাদের শিক্ষাগত যোগ্যতা নয় আমাদের শুধু বড় বড় বিশ্বাস নয় আমাদের ভক্তি নয় আমাদের পাড়া প্রতিবেশী অ্যাডভাইসার নয় উপদেশক নয় ঈশ্বর হবেন স্বয়ং সর্বোচ্চ উপদেশক যা কাজ করবো তার সফলতা দেবেন উনি যদি আমরা প্রভু যে আমরা সংকল্প করেছি সেই তার নির্ধারিত ধাপ বলে দেন যেমন যেমন শিশুরা যারা এসছে তারা ভালো রেজাল্ট করেছে কালামায় বলছিলেন বলছিল ওরা তাই শিশুদেরকে আমি ধন্যবাদ জানাই ঈশ্বরের নামে যে তাদের খুব ভালো এবছরে রেজাল্ট করেছে তারা কিন্তু তাদের পরিকল্পনা রয়েছে সামনে বছর আরো ভালো পড়াশোনা করব। তাই তারা কি করবে তারা যিশুকে প্রতিদিন জানাবে কারণ যীশু তাদের এই ধাপে ধাপে আরো ভালোভাবে শুধু পড়াশোনায় না। তারা যিশুর ভালোবাসাও যাতে গড়ে ওঠে সেই শিক্ষা তাদের দেবে আর যারা আমরা আরো ঊর্ধ্ব বয়সে রয়েছি আমাদের নানান ধরনের পরিকল্পনা আছে মনে মনে কিন্তু সেগুলো মনের ঈশ্বর যিনি জীবন দিয়ে আমাদের মনকে সূচিত করেছেন তার রক্তে তিনি চান কি চান আমরা দেখব প্রভাব ষোলো অধ্যায় তিনে বা হিত উপদেশ ষোলো অধ্যায় তিনে যে বলছে তোমাদের কার্যের ভার তোমার কার্যের ভার তুমি যা পরিকল্পনা করেছো যা ভেবেছো যে এই দু হাজার কিছু করবে তার ভারটা সদা প্রভুকে কাকে যীশুর কাছে অর্পণ করো তাহাতে কি হবে তোমার সংকল্প সকল সিদ্ধ হবে তোমার সংকল্প সকল সিদ্ধ হবে তার মানে সাকসেস সফল হবে সকল সকল যা কিছু আমরা ভাববো আর আজকে এই সংকল্প বা আমাদের পরিকল্পনা দু হাজার বাইশে সাকসেস হতে গেলে আমাদের কি করতে হবে আমাদের পরিকল্পনাগুলোকে গুলোকে প্রভুর ওপর শুধু নির্ভর করে দেব না উনি স্থির করে দেবেন কি পথে আমরা এই পরিকল্পনায় এগোবো কারণ উনি জেরবি উনত্রিশের আগে বলেছেন আমাদেরকে মঙ্গলের পরিকল্পনা দিতে চান আমরা নিজেদের মতো করে মঙ্গলের পরিকল্পনা ভাবলে চলবে না তাই না দশ জায়গায় ঝাপাঝাপি করে আমরা মঙ্গল পেতে চাই আশীর্বাদ প্রার্থনা সবাই ছুটে বেড়াই দশ জায়গা গেলে দশ ধরনের আশীর্বাদ পাব না ঈশ্বর কি সেই নির্দিষ্ট সংকল্প তার সংকল্প আর আপনার সংকল্পে যুক্ত আছে আমি কেন দা হাউস অফ আসবো কেন এই মন্ডলিতে বিশেষভাবে আমাকে ঈশ্বর মনোনীত করেছে তার দায়িত্ব আমাদের মধ্যে কতটা রয়েছে সেই সংকল্প ঈশ্বর আমাদের দেন আর সেই ধাপ যদি উনি নির্ধারণ করেন তাহলে আমাদের প্রতিটি শুধু পায়ের ধাপ না মনের চিন্তাধারা তার সংকল্পের ধাপ তার ধারা নির্ধারিত হওয়া উচিত না হলে আমাদের হোচট খেতে খেতে দু হাজার হবে আর তাই খ্রিস্টতা পরিপক্ক হতে গেলে আমরা যেটা গত বছরের শেষে আলোচনায় করেছি সেই অংশে যেতে চাই আমাদের থিম পুরো বছরটা ধরে যে আমরা যিশু বলছেন জোহনের দশ অধ্যায়ের সাতাশে আমার মেসেরা কার মেসেরা যিশুর মেসেরা তার মেসকে এই যারা তাকে অনুসরণ করে আমরা যারা এখানে এসছি যশুকে ভালোবেসে জীবন পাপের অর্পণ করে যে যিশু পাপের পথে নয় খারাপ জীবনে নয় তোমার পবিত্র জীবনে চলবো তার কথা শুনেই বলছে তার মেষ যেমন একটা মেষ পালক রাখাল বালক তার সমস্ত পালকে মেষের বা ভেড়ার পালকে কি করে আগে এগোয় এবং সবাইকে দেখে রাখে এবং মেষ পাল গুলো কি করে ভেড়ার পাল সামনে যিনি মেষ পালক যাচ্ছেন তার কথা শুনে সেইভাবে তারা চলে সে যেইভাবে অঙ্গুলি হেলন বা যায় চলে তাই আজকে যিশুরটাকে আমরা দা হাউস অফ গাড এটাই হবে পূর্ণ সমস্ত ঈশ্বরের কাছে সংকল্প যে আমরা প্রভু তোমার রথ শুনব তোমার কথা শুনব কারণ যিশু বলেছেন আমার মেশরা তার মানে আমরা যারা যিশুকে জেনেছি তার অনুগ্রহ দয়া দানে পবিত্র জীবন পেয়েছি যিশু কি বলছেন যে আমরা তার কথা শুনব শুধু তাই নয় যিশু বলছেন উনি আমাদের চেনেন জানেন আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের দৈহিক বেদনা আমাদের সাংসারিক লাঞ্ছনা আমাদের সুখ আমাদের অশান্তি আমাদের আর্থিক অবস্থা আমাদের মানসিক অবস্থা উনি আমাদের যে অবস্থাতেই থাকি উনি সব কিছু জানেন ইংরেজিতে বলা হয় অমনি সিয়েন গড তার মানে ঈশ্বর যিনি সকল কিছুই জানেন শুধু বাইরে নয় আমার মনে এই মুহূর্তে কি চলছেন উনি সম্পূর্ণভাবে অবহিত আর তাই বলছে যে তোমাদের প্রত্যেককে প্রত্যেককে হাউস অফ ছোট আর বড় আমি চিনি শুধু নামে আর চেহারায় নয় তোমাদের মনের মধ্যে যা পরিকল্পনা গুলো করেছে দু হাজার সালে আমি প্রতি কটাকে জানি আর কি বলছে যে তোমাদের জীবনের যা প্রয়োজন তোমাদের কষ্ট দূর করার জন্য তোমাদের উদ্বেগ সমস্যা দূর দূর করার 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 জন্য তার তার সলিউশন বা সম্পূর্ণ তা ক্ষমতা এবং আমার কাছে সমস্ত চাবিকাটি রয়েছে আর তাই বলছে যে আমার মেসরা আমার কথা শুনে আমি জানি তাদের এবং তারা আমাকে অনুসরণ বা গমন করে দেও ফলমি কারণ কারণ তিনি একমাত্র মেষ পাল আমাদের যে সংকল্প দিয়েছেন জীবনে ভবিষ্যৎকে সালে এবং তার চান যদি আমাদের সংকল্প পরিকল্পনা পবিত্র আত্মার মধ্য দিয়ে তার কাছে অর্পণ করি এবং তার কথা অনুসরণ করে জীবনকে পরিচালিত করি ব্যক্তিগতভাবে এবং মন্ডলী বা চার্চ হিসেবে তবেই আমরা ঈশ্বরের সেই আশীর্বাদ এবং আমাদের সফলতা বা সকল কার্য সিদ্ধ হতে পারে খুব কঠিন জিনিস যে যখন বলছে আমার মেষরা আমার কথা শুনে। আমার মেষ যখন উনি বলছেন তার মানে একটা নিবিড় তার সম্পর্ক তার দায়িত্ব তার সম্পূর্ণ বলা যায় যে প্রতিজ্ঞা আমাদের জন্য রয়েছে সে রব দেয় কেন সে আমাদের আমাদেরকে কথা বলে কেন কারণ সে আমাদের জানাতে চায় যে যে তোমরা আমার কাছে শুধু অর্পণ করবে না সেই অর্পণের সাথে সাথে আমি কি চাইছি তোমাদের যে প্রতিটা পদে কিভাবে চলবে তা আমি নির্ধারণ করব তোমার বুদ্ধি তোমার আত্মিক চেতনা তোমার ভক্তি তোমার জ্ঞান নয় তাই এই মন্ডলিতে আমরা শুধু ঈশ্বরে বৃদ্ধি পাব যখন আমরা তার কথা প্রথমেই প্রথম ধাপে আমাদের কি করতে হবে তার কথা শুনতে হবে আর তাই এই কথা শোনার জন্য কি করতে হবে আমাদের তার বাক্য বাইবেলে তার বাণী প্রতিদিন প্রতি প্রতিনিয়ত অধ্যয়ন বা পাঠ করতে হবে তাই দু এই বাইশ সালে আমাদের ঈশ্বর যখন যিনি বলেছেন যে আমাদের ভবিষ্যৎকে আরো সুন্দর পরিকল্পনা করেছেন আর আমাদের পরিকল্পনাগুলোকে তার কাছে অর্পণ শুধু নয় আমাদেরকে সমস্ত সেই তার নির্দেশিত পথে আমাদের চলার আহ্বান জানিয়েছেন আর তাই যখন বলছেন আমার রব শুনে তার মানে তার রব শুনতে গেলে আমাদের প্রতিদিন তার বাক্য বাইবেলে অধ্যয়ন পড়তে হবে এবং সেটা আমাদের দিক নির্দেশ করবে আত্মিকভাবে যে জীবন আমাদের যে পরিকল্পনাগুলো করেছি উনি কিভাবে আমাদের নির্ধারণ করছে কি পথে এই জীবনকে আমরা এগিয়ে নিয়ে যাব এই কষ্ট দুঃখ কোভিড এর মধ্যে ভাইরাসকে দৈহিক ভাবে মানসিক ভাবে কিভাবে আমরা আর তাই প্রভু আজকে আমাদের নির্দিষ্ট করে দেবেন প্রভু আজকে আমাদের সাহায্য করবেন যে আমরা কি ভাবে এই দু বাইশ সালটাকে দূরদর্শী ভীষণটাকে রাখবো যে আমরা খ্রিস্টতে বৃদ্ধি পেতে চাই খ্রিস্টের জীবনে আমরা আরো উন্নত হতে চাই যাতে আমাদের ভাবনা আমাদের পরিকল্পনা আমাদের কথা বলা আমাদের সমস্ত ভাবে আচরণ যেন খ্রিস্টীয়র মধ্যে দিয়ে হয় খ্রিস্টীয় আত্মিক কাজ খ্রিস্টের ভালোবাসা যেন উপচে পড়ে বেরোয় একে অপরের জন্য এবং আমাদের পরিবারের মধ্যে তা আরো বৃদ্ধি পায় যাতে এই পরিবারটা সম্পূর্ণভাবে যে খ্রিস্টের দেহের মধ্যে অবস্থান করছি তা যেন এক খ্রিস্টের প্রশংসা এবং গৌরবের ঔজ্জ্বল্য এক উদাহরণ হতে পারে আর তাই এই অংশে আমাদেরকে বলেছে যে তাকে তার রব শুনতে হবে তার বাক্য পড়তে হবে এবং তারপরে উনি কি বলছেন যে তাহারা মানে আমরা যারা যিশুকে শুধু কথা শুনছি না কি করব সেই কথা মতো চলবো তাকে অনুসরণ করব। আর এখানেই সব আমাদের বড় কষ্ট হয় কারণ আমরা তো বাক্য পড়ি ভালো লাগে কিন্তু আমাদের আবেগ আমাদের রক্তে মাংসের অনেক সময় চাহিদা চিন্তা অন্যের সাথে আমাদের প্রতিঘাত আনে কম বেশি আমরা সবাই উচ্চতা পেতে চাই ব্যক্তিগতভাবে সংসারে অথবা এই মন্ডলীর মধ্যে যাতে আমার জায়গাটা একটু ভালো পাওয়া যায় খারাপ কিছু নেই কিন্তু ঈশ্বরে কি সেই পরিকল্পনা আছে আমার জীবনে আমাদের জানতে হবে যে তাকে যখন তার রব শুনছি রব শুধু শুনবো না বা অ্যাক্টিভ প্রত্যক্ষভাবে বলা হয় শ্রবণ কার্য তখনই হয় যেটা আমরা শুনবো এবং সেই কার্যটা সঠিকভাবে করব। কারণ যীশু যীশুখ্রিস্ট উনি যা বলেছেন সেটা উনি করেছেন তার প্রমাণিতৃত আছে তেমনি আমরা যারা পবিত্র আত্মায় দু সালে নতুন একটা পরিকল্পনা খ্রিস্টের পরিকল্পনা চলতে চাই আমরা নিজেরা এই চার্চ এবং আমাদের পরিবারগুলো নিয়ে তাদেরকে কি করতে হবে তাদেরকে প্রতিদিন অনুসরণ করতে গেলে প্রার্থনা করতে হবে প্রতিটা দিন তারা কি করবে তারা প্রার্থনা করবে কারণ প্রার্থনার দ্বারা বলেছে হান্না তার জীবনে শ্যামুলের মতো সন্তান পেয়েছিল প্রার্থনা দ্বারা রাজা দায়ু তার রাজত্ব ফিরে ফেলেছিল প্রার্থনার দ্বারা আমরা জানি সাধু পৌল তার নতুন জীবনে এক বলতে পারেন সমস্ত কাজ করেছিল ঈশ্বরের পরিচর্যায় আর প্রার্থনার দ্বারাই কিন্তু সেই যখন জেলে পিতর বসেছিল সেই জেলে দুয়ার খুলে গেছিল প্রার্থনার দ্বারাই মসিয়া যখন ঈশ্বরের দিকে তাকিয়েছিল লোহিত সাগর দুভাগ হয়ে গেছিল প্রার্থনার দ্বারাই এই ডাকের মন্ডলীরা দু হাজার একুশ দু হাজার কুড়ি একের পর এক সাক্ষ্য বহন করেছে দৈহিক সুস্থতা আর্থিক কারণ আমরা জানি যে এই মন্ডলী এই চার্জ রোব থেকে শনি অব্দি প্রতিটা দিন প্রার্থনা এবং বাক্য পাঠে নিয়োজিত রয়েছে আর যিশু তো এটাই চান এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা এখান থেকে যাব ব্যক্তিগতভাবে আমরা বিশ্বাসী ভাই বোনেরা ছোট শিশু হই বড় হই যে অবস্থায় থাকি সে আমরা প্রতিটা দিন ঈশ্বরের বাক্য পড়ব আর অধ্যয়ন করব বা পাঠ করব আর তাকে অনুসরণ সেই বাক্য অনুযায়ী আমরা আমাদের জীবনের পরিকল্পনাগুলোকে তার চরণে অর্পণ করব এবং প্রার্থনা আমরা করে তাকে জানাবো যে প্রভু তোমার কথা আমরা শুনছি শুধু না তোমাকে প্রার্থনার মধ্য দিয়ে আমি যে তোমার বাধ্যতায় জীবনে চলছি তোমাকে অনুসরণ করছি পৃথিবীর দিশার দিকে নয় পৃথিবীর চাহিদার দিকে নয় আমার চাহিদার দিকে নয় বা অন্য কারোর সন্তুষ্টির জন্য নয় অনেক সময় আমরা ভাবি অন্য লোকেরা আমাকে অনেক আমার প্রিচিং শুনে সন্তুষ্ট হয়েছে আমাকে ওখানে যেতে হবে আমি মানুষের সন্তুষ্টির জন্য নয় ওটা নিশ্চয়ই প্রয়োজন আমার ঈশ্বর কি সন্তুষ্ট হয়েছে আগে এই অনুসরণকারী জীবনে যদি ঈশ্বরের সন্তুষ্ট না করে বিশ্বাসী লোককে বা অবিশ্বাসী লোকেদের সন্তুষ্টের জীবনে এগোয় সেটা ঈশ্বরের পরিকল্পনা সিদ্ধ হতে পারে না আর তাই আমাদের হোচট খেতে হয় তাই আমাদের বারংবার ভাবতে হয় কেন প্রার্থনা করছি আমার জীবনে এত কষ্ট কারণ আমরা বাক্য পড়ি প্রার্থনা করি প্রকৃত অনুসরণ তাকে করতে পারি না তার রব কি বলছে সেই রবকে এক কানে শুনে তার দিকে ধাবিত হতে পারি না প্রকৃত আত্মা তার সত্য আমাদেরকে তা সাহায্য করতে পারে আর তাই আমি এই অংশটা বড় বৃহৎ এই অংশটা আমরা বারংবার ২০২২ সালে এ বছরে আমরা শুনবো এবং সেটাকে আমরা পালন করব। একা নয় ব্যক্তিগতভাবে শুধু নয় ব্যক্তিগত এবং আমরা প্রত্যেকে এই চার্চের মন্ডলীর একত্রিত হয়ে সেই পরিচর্যা আমরা করব যাতে আমরা ব্যক্তিগতভাবে পাঠ এবং প্রার্থনা এবং তিনি যেভাবে চাইছেন সেইভাবে উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিটি কাজকে আমরা এগব না কারণ আমাদের দু সালে আমরা যা ভেবেছি নয় আমাদের প্রকৃতভাবে আমাদের প্রভু যা ভেবেছেন সেটাই আমাদের সিদ্ধ করতে হবে হতে পারে আমার পরিকল্পনা তার পরিকল্পনা এক নয় কারণ জিসাই বলে পঞ্চান্ন নাটে তোমার ভাবনা আমার ভাবনা এক নয় তোমার পথ আমার পথ এক নয় আর তাই ভাই বোনেরা আমরা যদি সত্যি সিদ্ধ বা সাকসেস বা সাফল্য পেতে চাই এই দু সালে সম্পূর্ণ হবে আসুন আমাদের জীবনে প্রতিটি পরিকল্পনা ঈশ্বরের কাছে অর্পণ করি চাই তার কাছে তার রব শুনি তাকে সেই রব শুনে ডান দিক রব আমরা শুনবো না এদিক থেকে রব আসবে আওয়াজ আসবে এদিক থেকে কথা আসবে শুনবো না আমরা শুনবো আমরা আমরা জানি অনুসরণ করছি যে যে যার ডাক শুনলে বুঝতে পারি কোন পালককে এটা আমাদের সেই পালক যিনি ক্রুশে জীবন দিয়েছেন সেই পালক যিনি কবরে তিন দিন ধরে শুনেছেন সেই পালক যিনি তিন দিন পর উত্থিত হয়েছেন সেই পালক দ্বিতীয় আগমনের জন্য আমাদের প্রস্তুত করছেন আমরা তার রব ছাড়া কোনো রবে কোন না তাহলে কিন্তু পাল ছাড়া হয়ে আমাদের হোচট খেতে হবে আর তাই শেষ করি আমি সম্পূর্ণভাবে যে বাক্যের অংশ এটা আমরা পুরো বছর ধরে এর মধ্য অনেক বৃহৎ দিয়ে যে কারণ এটাই হবে আমাদের দূরদর্শী বা এই ব্যক্তিগত এবং আগামী দিনে আমাদের দু সালের সমস্ত থিম ভাবনা যে দূরদর্শীটা রেখেছি এই যৌনের দশ অধ্যায় সাতাশ আঠাশ তাই ফিলিপিও চার অধ্যায় ছয় বলে তোমরা কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা এবং বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যা কিছু প্রয়োজন যাঞ্চা করো ঈশ্বরকে জানাও গাত করো ভাই বোনেরা আমরা প্রত্যেকে সেই সম্পূর্ণ হবে যিশুর আত্মায় তার যে রব সেই রব যেন আমরা তার কথা যেন তার বাক্যের মধ্য দিয়ে শুধু শুনতে পারি না যাতে সেই বাক্য যা চাইছে বাক্য ঈশ্বর জীবন্ত যে সত্য আমাদের মধ্যে কাজ করতে চাইছে তাকে যেন আমরা পূর্ণ স্বাধীনতা দিই তবে আমাদের জীবনে প্রকৃত পবিত্র আত্মিক স্বাধীনতা দু সালে সাকসেস দেবে সাফল্য দেবে সিদ্ধ দেবে আর তাই আমাদের অনেক কিছু চিন্তা আছে পরিকল্পনা আছে কিন্তু আমরা এগোবো ধাপে ধাপে তিনি নির্ধারিত করবেন তার কাছে আমরা নির্ভরতা দিয়েছি যাতে ধন্যবাদ সহকারে চিন্তা সহকারে না যা চিন্তা আছে আসুন এই দু হাজারের প্রথম প্রভুর দিনে তার চরণে আমরা সমর্পণ করি আপনার দৈহিক মানসিক আর্থিক আর্থিক সামাজিক যে কষ্ট থাকুক চিন্তা থাকুক দিন তার চরণে অর্পণ করুন তাকে ভার দিন বলুন আমাকে ব্যক্তিগতভাবে এবং এই মন্ডলীতে রেখেছ তোমার পরিকল্পনা এগিয়ে নিয়ে চলো আমার শ্রবণ করো এই কানকে যোগ্যতা দাও যাতে আমি তোমার কথা শুনবো শুধু না হৃদয়কে সেই পরিপূর্ণতা দাও যাতে তোমার সত্যে আমি চলতে পারি অনুসরণ করতে পারি তবেই আমার জীবনের সিদ্ধতা তুমি যা ভেবেছো দু হাজার সালে পাব আর তাই আসুন সেই ধন্যবাদ সহকারে আমরা তাকে সব জ্ঞাত করি প্রেমময় পিতা তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদেরকে যে এই সময়টা দিয়েছো ধন্যবাদ জানাই তুমি আমাদেরকে এই দু সালে প্রথম প্রভুর দিনে সবাইকে যে একত্রিত করেছো তোমার আত্মায় মুক্ত করো প্রভু যাতে তোমার সত্যকে আমরা শুধু শুনবো না তোমাকে প্রকৃত অনুসরণ করতে পারি এই দূরদর্শিতা আমাদের দাও সেই ভীষণ দাও প্রভু যাতে তুমি তোমার মেষ তোমার অনুসরণ করতে পারে প্রভু এবং তুমি প্রকৃতভাবে যা ভেবেছ এই সংকল্প করেছো আমাদের ভবিষ্যৎ থেকে দু হাজার প্রতিটি ব্যক্তিগতভাবে পরিবার এবং এই মন্ডলীকে প্রত্যেককে তুমি আশীর্বাদ ধন্য করো যাতে তোমার প্রতিজ্ঞা নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি তোমার আশীর্বাদ অনুগ্রহ দয়া নিয়ে আমরা সেই সিদ্ধতায় বছরে পেতে পারি যা তুমি পরিকল্পনা করেছো ধন্যবাদ প্রার্থনা যিশু নামে চাইলাম আমিন ধন্যবাদ সকলকে ঈশ্বর আপনাদের ভালো রাখুক দু সালটা সকলকে যিশু তার আশীর্বাদ যুক্ত করুন এবং আপনাদের প্রতিটি সংকল্প যা হৃদয় রয়েছে তা তার হৃদয়ের সাথে যুক্ত এবং সমস্ত সমৃদ্ধি এবং সিদ্ধ দান করুন ধন্যবাদ প্রার্থনা যিশু নামে ভালো থাকবেন